তোমরা যারা এই মুহূর্তে ক্লাস টেনে পড়ছো, এবছর মাধ্যমিক পরীক্ষা দিতে চলেছো, তোমাদের মাধ্যমিক পরীক্ষার জন্য অঙ্কের সম্পূর্ণ সাজেশন নিয়ে এই ভিডিওতে আলোচনা করব। যে কোশ্চেনগুলো এবছরে আসতে চলেছে, এবছরের জন্য মারাত্মক ইম্পর্টেন্ট যে কোশ্চেনগুলো একেবারেই ছাড়া যাবে না, সেই কোশ্চেনগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব ও এবং মাঝে মাঝে তোমাদের গাইডও করব কোন কোশ্চেনগুলো ও খুব ইম্পর্টেন্ট, কোন কোশ্চেনগুলো তোমাদের করতেই হবে। কাজেই সম্পূর্ণ ভিডিওটা ওয়াচ করো। তোমরা যারা মাধ্যমিকের আমার ভাই বোন রয়েছো, যারা অঙ্কে ভালো নম্বর প্যারি করতে চাইছো, অঙ্ক নিয়ে চিন্তার মধ্যে রয়েছো এবং অঙ্ককে খুব ভালো একটা স্কোর করে ভালো রেজাল্ট করতে চাইছো, তারা এই ভিডিওটি কোথাও স্কিপ করো না। তোমাদের জন্য মারাত্মক ইম্পর্টেন্ট ভিডিও। আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক প্রদান করো, আর আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকলে এ সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে রাখো। মাধ্যমিক পরীক্ষার সমস্ত প্রস্তুতি, অঙ্ক সাজেশান, ভৌত বিজ্ঞান সাজেশান, ইম্পর্টেন্ট সমস্ত কিছু পাওয়ার জন্য। তোমাদের সবার প্রথমেই বলে রাখি, এই ভিডিওটা অন্যান্য ভিডিওর মতো দেখলে হবে না। এখানে খুব কম সংখ্যক অঙ্ক আমি বলবো, যেখানে এ তোমরা এখান থেকেই তোমাদের পরীক্ষায় দেখতে পাবে এ কোশ্চেনের মধ্যে প্রশ্ন ও। কাজেই এই যে প্রশ্নগুলো আমি বলবো সেগুলো আমি বই থেকে রীতিমতো বলবো ও, সেই কারণে বইটা খোলো বা খাতা খোলো, যেগুলো বলছি সেগুলোকে নোট ডাউন করে রাখো, বই খুললে বেটার হবে। একে একে সমস্ত অধ্যায়ভিত্তিক এই বই থেকে যে প্রশ্নগুলো এবছরের জন্য মারাত্মক ইম্পর্টেন্ট, আসার চার্জ সর্বাধিক, সেই প্রশ্নগুলো জানাবো। প্রথমে পাটিগণিত নিয়ে এ অধ্যায়গুলো থেকে জেনে নিই কোন কোনগুলো ইম্পর্টেন্ট। দেখো সরল সুদ প্রথম, দেখো প্রথমেই সরল সুদ থেকে যে অঙ্কগুলো খুব ইম্পর্টেন্ট, হোয়াট কোশ্চেনগুলো ইম্পর্টেন্ট সেগুলো প্রথমে দেখে নাও। দেখো এখানে এ সিম্পল ইন্টারেস্ট থেকে প্রথমেই তোমরা অঙ্ক করতে যাও, কিছু জিনিস বইয়ের মধ্যে লেখা থাকে সেগুলো করতে হয়, নয়তো পরে প্রস্তাতে হয়। শর্ট কোশ্চেন এক এক নম্বর তোমার জন্য খুব ইম্পর্টেন্ট, এক এক নম্বর তোমাকে এ 95% পেতে সাহায্য করবে, এক একটা নম্বর তখন ইম্পর্টেন্ট হয়ে দাঁড়ায়। তো এক্ষেত্রে এ তোমরা এগুলো পড়বে, সরল সুদের বিষয়ে পড়বে, ঠিক আছে, সরল সুদের বিষয়ে পড়বে, আসল, এগুলো যেখানে বলে দিয়েছে আসল ওর সময় বিশেষ করে এগুলো, ঠিক আছে, এ পুরোটা রিডিং দেবে, ঠিক আছে। পরীক্ষায় কিন্তু এখান থেকে শর্ট কোশ্চেন তুলে দেয় এবং এক্সারসাইজও আছে, তোমরা জানো, এগুলো একটু রিডিং করে নেবে খুব জোর হলে এ তোমার হচ্ছে 10-15 মিনিট লাগবে, একবার রিডিং করে নিলেই হলো, ঠিক আছে। এ তারপরে এখান থেকে দেখো প্রয়োগ থেকেও কিছু অঙ্ক ইম্পর্টেন্ট থাকে, ঠিক আছে, আমি এখান থেকে বলছি যে প্রয়োগ 9 অঙ্কটা আছে, এই অঙ্কটা কিন্তু ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসলে অনেকেই গুলিয়ে ফেলে, প্রয়োগ 9টা কিন্তু খুব ভালো করে তোমাদের দেখে যেতে হবে। এ তারপরে এখানে প্রয়োগের প্রয়োগ 33-এর যে অঙ্কটা আছে সেটাও ইম্পর্টেন্ট, আমি আগের দিনই ক্লাসে দিলাম। এখানে এই যে 25-এর অঙ্কটা আছে এটা একটু ভালো করে দেখবে, 25-এর অঙ্কটা কিন্তু এই প্রয়োগ 25-এর অঙ্কটা কিন্তু VBI, খুব ভালো করে দেখে নেবে এবং এক্সারসাইজেও রয়েছে, 7-12 বছর দেওয়া রয়েছে, খুব ভালো করে এই অঙ্কটা দেখবে, 25-এর অঙ্কটা মোস্ট ইম্পর্টেন্ট। তারপরে এখান থেকে 26-এর অঙ্ক, 25 প্রয়োগ 26 এবং প্রয়োগ 27, তিনটেই কিন্তু তোমাদের দেখে যেতেই হবে, দিতেই পারে এখান থেকে, প্রয়োগ 26, প্রয়োগ 27, প্রয়োগ 28, প্রয়োগ 25, 26, 27, এই তিনটে কিন্তু খুব ইম্পর্টেন্ট, তিনটেই দেখে যাবে। এ তারপরে এখান থেকে 28-এর অঙ্কটা অতটা ইম্পর্টেন্ট না, একবার চোখ বলিয়ে যেও। এইখানের পর থেকে এই যে এ প্রয়োগ 29টা দেখে যাবে, 29টাও ইম্পর্টেন্ট রয়েছে, ঠিক আছে। এই অঙ্কগুলো কিন্তু তোমরা দেখে যাবে, সাথে এ প্রয়োগ 30-এর অঙ্কটা এটাও ইম্পর্টেন্ট, ঠিক আছে। এই অঙ্কগুলো কেন আমি বলছি, কারণ তুমি এক্সারসাইজ সব করে গেলে, এখান থেকে একটা অঙ্ক দিল, 4-5টা অঙ্ক ও করলে না, ভাবলে ছেড়ে দিচ্ছি, তাহলে কিন্তু সমস্যাই হবে। যেমন এ প্রয়োগ 31, এটা এবারের জন্য মারাত্মক ইম্পর্টেন্ট। তোমরা মারাত্মক ইম্পর্টেন্ট মানে অনেকে জানো না, MI আমি ব্যাচে যখন পড়াই স্টুডেন্টদের খুবই মানে ইম্পর্টেন্ট হলে এ শুধু ইম্পর্টেন্ট, একটু বেশি হলে তখন VBI, আর যদি খুব বেশি ইম্পর্টেন্ট নয় এবছরের জন্য একদম ও মানে আস পড়ার মতো, তাহলে মারাত্মক ইম্পর্টেন্ট আমি বলি MI, ঠিক আছে, মনে থাকে যাতে। তোমরাও আমার নিজেরই, আমি আমার বাড়ির স্টুডেন্ট, আমার নিজের ভাই বোন মনে করি তোমাদের, যেরকম ব্যাচের স্টুডেন্টদের মনে করি, সেই কারণেই এই তোমাদেরও বিষয়টা আমি শেয়ার করলাম। তারপরে এখানে দেখো 32-এর, মানে এগুলো কিন্তু ছাড়া যাবে না, এখানে প্রয়োগ থেকে অনেক ইম্পর্টেন্ট অঙ্ক আছে, এক্সারসাইজ থেকে প্রয়োগে ইম্পর্টেন্ট অঙ্ক ও, কারণ সংখ্যা চেঞ্জ করে না, প্রয়োগ থেকেই দেয়। প্রয়োগ 33-এরটা মোস্ট ইম্পর্টেন্ট, ঠিক আছে, এ VBI, আর প্রয়োগ 32-এরটা আই, ঠিক আছে, এ ইম্পর্টেন্ট শুধু। তো এগুলো কিন্তু ভালো করে তোমাদের দেখতে হবে।
ঠিক আছে। এবার এখানে দেখো তোমার হচ্ছে এক্সারসাইজে চলে গেলাম। এক্সারসাইজে কী আছে, এক্সারসাইজে কোন অঙ্কটা, সবার প্রথম হচ্ছে দুইয়ের অঙ্কটা, দুইয়ের যে অঙ্কটা রয়েছে ঠিক আছে, এটা ভিভিআই, এটা আসার সম্ভাবনা রয়েছে ঠিক আছে। দুইয়ের পরে এখানে যদি দেখো, ও ঠিক আছে, সাতের অঙ্কটা একটু দেখে যেও, ইম্পর্টেন্ট আছে, খুব বেশি ইম্পর্টেন্ট না, সাতের অঙ্কটা দেখে যেও ঠিক আছে, সাতের অঙ্কটা। তারপরে এখান থেকে সাত দশের অঙ্কটা মোটামুটি ইম্পর্টেন্ট ঠিক আছে। তারপরে এখানে তোমার তেরোর যে অঙ্কটা রয়েছে ঠিক আছে, তেরো এবং চোদ্দ দুটোই ইম্পর্টেন্ট, তার মধ্যে তেরোরটা হচ্ছে মারাত্মক ইম্পর্টেন্ট। কী বললাম, তেরোরটা হচ্ছে মারাত্মক ইম্পর্টেন্ট, একেবারে মিস করা যাবে না, এই অঙ্কটা তো করতেই হবে ঠিক আছে। এ একই সাথে তোমাদের এর এখানে তোমরা দেখতে পাচ্ছ ও যে তোমার ষোলোর অঙ্কটা ভিভিআই ঠিক আছে, এ সতেরোর অঙ্কটা ভিভিআই ঠিক আছে, ষোলো সতেরো খুব খুব ইম্পর্টেন্ট। তারপরে এখানে আঠেরোর অঙ্কটা, আঠেরোর অঙ্কটা মানে দেওয়ার চান্স খুব কম, একবার দেখে যাবে তাও। উনিশের অঙ্কটা কিন্তু মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট, উনিশের অঙ্কটাও কিন্তু ভিভিআই ঠিক আছে, এ উনিশের অঙ্কটাও খুব ভালো করে দেখে যাবে। এই যে অঙ্কগুলো বললাম, এই অঙ্কগুলো কিন্তু একেবারে ছাওয়া যাবে না, মানে যদি বলো পনেরো থেকে কুড়ি মানে উনিশ পর্যন্ত কিন্তু মারাত্মক ইম্পর্টেন্ট এবারের জন্য। আর যেগুলো এমআই বললাম বা ভিভিআই বললাম সেগুলো কিন্তু ছাড়বে না। এরপরে যদি বলি এমসিকিউর কথা, দেখো এমসিকিউ আমি রীতিমতো কোর্সে বলেছি আর এবং একটা ভিডিও দিয়ে দেবো, এমসিকিউ সবই ইম্পর্টেন্ট, তার মধ্যে যেগুলো আসার চান্স সবথেকে বেশি, যেমন দেখে বোঝা যায়, যেমন ও যে এই অঙ্ক, যেমন তিনের অঙ্কটা খুব ইম্পর্টেন্ট ঠিক আছে, এ যেমন চারের অঙ্কটা ইম্পর্টেন্ট, দেখে কিছু কিছু বোঝা যায়। আমি সেই জন্য ও এখানে আমি বট কোশ্চেন নিয়ে আলোচনা করছি, শর্ট কোশ্চেনের একটা ডেডিকেটেড ভিডিও বানিয়ে দেবো এবং কোর্সে এ আমি কিন্তু ডেডিকেটেডভাবে আলোচনা করেছি। তোমরা যারা জানো না তাদের উদ্দেশ্যে সম্পূর্ণটা বলে রাখি, এই তোমরা মাধ্যমিকে এবছর ওর যারা অঙ্কে দুর্বল বা যারা 95% পেতে চাইছো, তোমাদের জন্য এমনভাবে একটা কোর্স ডিজাইন করেছি যেখানে দুর্বল এবং যারা অঙ্কে পারদর্শী প্রত্যেকে যাতে ভালো নম্বর তুলতে পারে, সেই কারণে এবছরের জন্য ও আসা ইম্পর্টেন্ট এমসিকিউ, এসএকিউ, বট কোশ্চেন, এন মানে পাটিগণিত, বীজগণিত, জ্যামিতি সমস্তটা কী হচ্ছে প্রশ্নসহ উত্তর ওর একদম হাতে ধরে ধরে করিয়েছি, যার ভিডিও ও কিন্তু কোর্সের মধ্যে রয়েছে, যে কোর্সে তোমরা প্রত্যেকে জানো প্রত্যেক বছর এই কোর্সের এর থেকে কিন্তু 90% কমন এসছে এবং বিগত বছরে 98% ছাত্রছাত্রী কিন্তু হুবহু মাধ্যমিকে কমন পেয়েছে। তোমরা তোমাদের এই প্রিয় কোর্স অর্থাৎ মাধ্যমিক সাজেশান ম্যাথামেটিক্স ব্রহ্মাস্ত্র কোর্স, এই কোর্সে যুক্ত হতে পারো। এই কোর্সে যুক্ত হওয়ার জন্য তোমাদের প্রথমে আমাদের পরিবারের অ্যাপ ডাউনলোড করতে হবে, অ্যাপসের লিঙ্ক প্রথম কমেন্টে আছে, ওখান থেকে ডাউনলোড করে সরাসরি এই কোর্সে তোমাদের যুক্ত হয়ে যেতে হবে। এবং এই মুহূর্তে তোমাদের জন্য হিউজ পরিমাণ ডিসকাউন্ট রয়েছে, এ তো তোমরা এখনই যাও কোর্সে জয়েন করো, এবং আমি চাই তোমরা প্রত্যেকে কোর্সে জয়েন করো, কারণ সেখানে সমস্তটা ধরে ধরে গাইড করা আছে। অধিকাংশ ছাত্রছাত্রীর কাছে আমি পৌঁছাতে চাই যাতে তাদের ভালো নম্বর পেতে সাহায্য করতে পারি। তো তোমরা যারা ম্যাথামেটিক্স নিয়ে চিন্তার মধ্যে আছো বা ম্যাথামেটিক্সে 95% পেতে চাইছো, তারা নিঃসন্দেহে কোর্সে যুক্ত হয়ে যেতে পারো, লিঙ্ক আমি প্রথম কমেন্টে দিয়ে রেখেছি অ্যাপসে। এর পরবর্তী অধ্যায় সরল সুদ এবং চক্রবৃদ্ধি সুদ। সরল সুদ এবং চক্রবৃদ্ধি সুদ থেকে যে অঙ্কগুলো তোমাদের দেখে যেতেই হবে, প্রথমেই এই প্রয়োগ নিয়ে বলি। তোমাদের সরল সুদ এবং চক্রবৃদ্ধি সুদ থেকে দেখো এখানে কিছু কিছু বিষয় দেখো তোমাদের এইগুলো একটু পড়ে রাখতে হবে। সরল সুদ কাকে বলে, কেন শর্ট কোশ্চেনের ক্ষেত্রে কিন্তু আসে, একটু রিডিং দেবে বাবু। এখানে তোমরা অনেকেই এই জায়গাগুলো পড়ো না, সরল সুদ চক্রবৃদ্ধি সুদ, অনেক সময় কী হয় এখান থেকে তোমাদের অনেক শর্ট কোশ্চেন আসে, একবার রিডিং দেবে, এত কিছু তো পড়ো, একবার রিডিং দিয়ে রাখবে যাতে কোনো রকম অসুবিধা না হয়। যদিও আমি শর্ট কোশ্চেনে কোনটা কোনটা পড়তে হবে, কী পড়তে হবে, এবারের জন্য কোনগুলো ইম্পর্টেন্ট সেগুলো তো আমি কোর্সের মধ্যে বলেই দিয়েছি, তার সত্ত্বেও তোমরা দেখে নেবে। তো এখান থেকে দেখো ও এই যে অঙ্কটি, এই অঙ্কটি একটু দেখে রাখবে ঠিক আছে, এই যে অঙ্কটি রয়েছে এ প্রয়োগ ছয়, এই অঙ্কটি খুব ভালো করে দেখবে তোমরা ঠিক আছে। তারপরে এখান থেকে তোমরা এখানে আটের অঙ্কটাও মোস্ট ইম্পর্টেন্ট ঠিক আছে, আটের অঙ্কটা কিন্তু এবারে দিয়ে দিতেই পারে তোমাকে ঠিক আছে, একটু যদি কঠিন হয় তাহলে কিন্তু প্রয়োগ থেকে দেয় একটু ঘুরিয়ে ফিরিয়ে। তো এক্ষেত্রে প্রয়োগের অঙ্কগুলো বেশিরভাগ ছাত্রছাত্রীরা করে না, প্রয়োগ এইটের অঙ্কটা দেখে রাখবে ঠিক আছে। তারপরে এখান থেকে যদি তুমি যাও, এগিয়ে যাও, তাহলে দেখতে পাবে
এখানে প্রয়োগ যে নয়ের অঙ্কটা মোস্ট ইম্পর্টেন্ট, প্রয়োগ নয়েরটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, ঠিক আছে, এ ইম্পর্টেন্ট, এই অঙ্কটা কিন্তু দেখতেই হবে। এ দেখেছো এখানে বলে দিয়েছে যে ধার নিয়েছে তিন বছরে, প্রথম বছর 4, 5 এবং 6%, তোমরা প্রত্যেকে জানো, এইরকমভাবেও করতে পারো, একটা ফর্মুলাও আছে তোমরা জানো R1, R2, R3, তো সেই ফর্মুলা প্রয়োগ করেও করতে পারো। এই যে ফর্মুলা এখানে বলে দিয়েছে, একবার এই ফর্মুলাটা বসিয়ে দিতে পারো, ঠিক আছে, তোমরা জানো এই যে এই ফর্মুলাটা একবারে বসিয়ে দিতে পারো, প্রথম বছরের সুদের হার, দ্বিতীয় বছরের সুদের হার, তৃতীয় বছরের সুদের হার বসিয়ে দেবে, ব্যাস অঙ্ক হয়ে গেল, ঠিক আছে, এ সিম্পল প্রসিডিওর তোমরা জানো। এবং দশের যে অঙ্কটা দেখো, এগুলো প্রয়োগেও রয়েছে, দশের অঙ্কটা প্রয়োগেও রয়েছে, এ তোমাদের এক্সারসাইজেও রয়েছে, একই অঙ্ক, ঠিক আছে, মোটামুটি ইম্পর্টেন্ট অঙ্ক, ঠিক আছে। তারপরে এখানে পনেরোর অঙ্কটা, পনেরোর যে অঙ্কটা প্রয়োগ পনেরো রয়েছে, এটাও কিন্তু ইম্পর্টেন্ট এখানের মধ্যে, খুব ভালো করে প্রয়োগ পনেরোর অঙ্কটা দেখবে করে দেওয়া আছে, টেক্সট বইতেও দেওয়া রয়েছে, ঠিক আছে, এই একই ধরনের কিন্তু সংখ্যাগুলো জাস্ট চেঞ্জেস রয়েছে, এটাও কিন্তু ও দিয়ে দিতে পারে, বাইরের থেকে খুব একটা দেয় না, দিলে প্রয়োগ থেকেই ঘুরিয়ে ফিরিয়ে কিন্তু তোমাদের দেয়, ঠিক আছে, এইগুলো সেই কারণে তোমাদের বলে দিচ্ছি। আর এখানে উনিশের অঙ্কটা, প্রয়োগের উনিশ, দেখো প্রয়োগ এর উনিশের অঙ্কটা টেক্সট বইয়ে আছে, এ মানে টেক্সট বইয়ের এক্সারসাইজে আছে, প্রয়োগটাও দেখে যাবে, ঠিক আছে, এ উনিশেরটা দেখবে, এ ইম্পর্টেন্ট আছে, যেগুলো আমি বলছি যেগুলো আসার মতো সেগুলো কিন্তু অবশ্যই তোমরা দেখে যাবে, ঠিক আছে। এই যে এখানে বাইশের প্রয়োগ বাইশটা দেখে যাবে, এই ধরনের অঙ্ক খুব ইম্পর্টেন্ট এবারের জন্য, কি বছর বের করতে দেওয়া, কত বছর বা সুদের হার, কি বললাম, আর এবারে বছর বের করতে দেবে কিংবা সুদের হার, ঠিক আছে, সব বলে দেবে, সুদের হার বের করতে দেবে, ঠিক আছে, এ ইকুয়েশনটা এই ধরনের আসবে, ধরো এন ইকুয়ালস টু ও এখানে টু, এইটা এটা সেম থাকবে, কেটে যাবে, এই ধরনের ইকুয়েশন, এই ধরনের অঙ্ক কিন্তু আসবে, যেটা সুদের হার এবং কী হচ্ছে তোমাদের এর সময় বের করতে দেবে। এবার 6.1 এক্সারসাইজে আমি চলে আসি, এক্সারসাইজে যদি আসি, সব প্রথম যে অঙ্কটা তোমাদের দেখতে হবে সেটা হচ্ছে এখানে 5 নম্বর অঙ্কটা, ঠিক আছে, 5 নম্বর এবং 3 নম্বর, তার মধ্যে 5 নম্বরটা মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট, 5 নম্বরের অঙ্কটা তোমরা দেখবে, প্রথমে 2 বছর তারপরে হাফ বছরের বের করতে হবে, ঠিক আছে, 2.5 বছরের জন্য। তারপরে এখানে তোমাদের এখান থেকে 5, 4, 5 দেখবে খুব ভালো করে, এ ইম্পর্টেন্ট রয়েছে। তারপরে এখানে চলে যাও হচ্ছে, এ দেখো এখানে তোমার 10 এবং 11, এখানে কিন্তু অনেক অঙ্ক সেম, 10, 11 একই অঙ্ক, 12, 13 একই অঙ্ক, ঠিক আছে, এরকম 14, 15 একই অঙ্ক, 16, 17 একই অঙ্ক, একই টাইপের অঙ্ক, ঠিক আছে, এইগুলো একটা করলেই, একটা বুঝলেই প্রত্যেকটা করা যায়। আমি কীভাবে টেকনিকের সাহায্যে একটা বুঝলে অন্যটা করা যায় আমি কোর্সে ভিডিওতে ডিটেলসে আলোচনা করেছি, তো এক্ষেত্রে এই অঙ্কটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট এখনের জন্য, এবং এই ধরনের অঙ্ক প্রয়োগে আমি এক্ষুনি বলে দিলাম, ঠিক আছে, ইম্পর্টেন্ট রয়েছে মোটামুটি এইগুলো, এইটা এই টাইপের যে অঙ্ক, বিশেষ করে 11 অঙ্কটা কি খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে, এবারের জন্য। ও তারপরে এখানে 16, 17 আমি তো বললামই, এই অঙ্ক এক্ষুনি লাস্ট যে প্রয়োগে তোমাদের বললাম, ঠিক আছে, এই যে 16, 17, ঠিক আছে, 16, 17 ও মোস্ট ইম্পর্টেন্ট অঙ্ক, VVI দুটো একই টাইপের, তার মধ্যে 17 অঙ্কটা এবছরের জন্য বেশি ইম্পর্টেন্ট, আসার চান্স বেশি রয়েছে, এবং সেম অঙ্ক ও প্রয়োগেও আমি বললাম, ওই প্রয়োগেও একই টাইপের অঙ্ক, একই কনসেপ্ট, একই রকমভাবে করতে হবে, তো এই টাইপের অঙ্ক কিন্তু অবশ্যই দেখে যাবে তোমাদের, এই একটা করলে তিনটের মধ্যে যে কোনো অঙ্কই তুমি কিন্তু পারবে। তারপরে দেখো ও এখানে 18, 19, ঠিক আছে, এই অঙ্কগুলো দেখে যাবে, 18, 19 তোমরা ফর্মুলা জানো, একটা তো ফর্মুলা রয়েছে বাবা, P × 1 + R/100, ঠিক আছে, টু দি পাওয়ার এন, এটা চক্রবৃদ্ধি সুদ বের করার ফর্মুলা, ঠিক আছে, সমূল চক্রবৃদ্ধি বের করে সুদ বের করতে পারবে, আর যদি বলে রায় এরকমভাবে 6 মাস অন্তর বা 3 মাস অন্তর সুদ দেয়, 1 বছরের সুদ বের করতে দেয়, 3 মাস অন্তর দিলে তোমরা জানো কী হবে, P × 1 + R/4 × 100 to the power 4 n, কেন 3 বছরে যদি দেয় তাহলে 3 বছরে এ যদি একবার সুদ দেয় তাহলে 12 মাসে 4 বার সুদ দেবে, তাই জন্য 4 দিয়ে ভাগ হলো আর এখানে 4 দিয়ে গুণ হলো, যদি 3 মাস অন্তর সুদ দেয়, ঠিক আছে, এ 3 মাস অন্তর সুদ দেয়, আর যদি 4 মাস অন্তর সুদ দেয় তাহলে 4 মাস অন্তর সুদ দিলে কি বছরে 3 বার টাকা সুদ দেবে, এ তো সেক্ষেত্রে P × 1 + R/3/100 to the power 3 n, মানে বুঝতেই পারছো এখানে এ সূত্র মনে রাখার কিছু নেই, আমি টেকনিকের সাহায্যে বলেও দিয়েছি কোর্সের মধ্যে কীভাবে কী সূত্র প্রয়োগ করবে, আমি এখানে যদিও তোমাদের সাজেশান দিচ্ছি এগুলো বলার কোনো মানে হয় না, তোমরা জানো অলরেডি, প্রাইভেট শিক্ষক শিখিয়ে দিয়েছে কীভাবে কী মনে রাখতে হবে টেকনিকের সাহায্যে, তো যাই হোক, এরপরে তোমরা এখানে দেখবে, দেখো
এখানে তারপরে যদি দেখো এখানে এই যে তোমার হচ্ছে 20-22 সুদের হার বললাম, 20-21 অঙ্কটা ঠিক আছে, এটাও সুদের হার বের করতে দিয়ে বছর বের করতে দিয়েছে, আর এটা হচ্ছে সুদের হার বের করতে দিয়েছে, ঠিক আছে, এই সুদের হার বের করতে দিয়েছে। মোস্ট ইম্পর্টেন্ট ভিভিআই দিয়ে রাখো, একদম সহজ অঙ্ক, কিন্তু এই ধরনের অঙ্ক আসার চান্স বেশি, মানে এই যত অঙ্ক বললাম তার মধ্যে 20-21 অঙ্ক আসার চান্স বেশি। আগেই বলে দিয়েছি একটা হচ্ছে সুদের হার বের করতে দেয় কিংবা বছ সময় বের করতে দেয়, এই দুটো কিন্তু বেশি দেয় এখান থেকে বের করতে। একই রকমভাবে এই যে 22-23-24 এটাও দেখে যাবে, মোস্ট এই 20-24 পর্যন্ত খুব ইম্পর্টেন্ট, এখান থেকে আসার চান্স সব থেকে বেশি। তার মধ্যে এ তোমার হচ্ছে 24-এর অঙ্কটা তোমার হচ্ছে এমআই মানে তোমরা অনেকে জানো না, এমআই মানে আমি যখন প্রাইভেট পড়ায় স্টুডেন্টদের বলি মারাত্মক ইম্পর্টেন্ট, ঠিক আছে, এমআই মানে মনে রাখবে মারাত্মক ইম্পর্টেন্ট। তো এই একই রকমভাবে 24 বললাম, এখানে এ 24-এর সাথে কি হচ্ছে এ তোমার হচ্ছে 21-21ও কিন্তু এবছরের জন্য মারাত্মক ইম্পর্টেন্ট, ঠিক আছে, এই অঙ্কগুলো একেবারেই মিস করা যাবে না, প্রত্যেকটা তোমাদের দেখতেই হবে। এরপরে আমাদের চলে আসছে এক্সারসাইজ 6.2 সমহার বৃদ্ধি বা হ্রাস, এই অঙ্ক চলে আসছে, ঠিক আছে। এখানে দেখো এই যে 25-এর প্রয়োগ 25 রয়েছে, এটা খুব ভালো করে দেখবে, প্রয়োগ 25-এরটা, ঠিক আছে, এ একই সাথে এ তোমরা এ দেখো এখানে আমি তোমাদের বলছি এই প্রয়োগ 26-এরটা এগুলো এক্সারসাইজে পেয়ে যাবে, এবং এর জন্য আমি একটা ট্রিক তোমাদের বলে দিয়েছি, ঠিক আছে, ট্রিক বলেছি কি তোমার কোর্সের মধ্যে যে এই এক্সারসাইজ 6.2 থেকে কোনো অঙ্ক আসলে যে রকমই অঙ্ক দিকি না কেন দুটো নিয়মের মাধ্যমে বেরিয়ে যাবে, দুটো ট্রিক বলে দিয়েছি যেটা তোমরা একদম মানে সারা জীবনে চাইলেও ভুলবে না এমনভাবে বুঝিয়েছি, ঠিক আছে, তো সেই জিনিসটা কিন্তু তোমরা মাথায় রাখবে। এ তো এখানে এই যে তোমার হচ্ছে 27 রয়েছে, 27-এর অঙ্কটা 28-এরটা অত ইম্পর্টেন্ট না, 27-এর অঙ্কটা কিন্তু ইম্পর্টেন্ট রয়েছে, ঠিক আছে, এগুলো দেখে যাবে। অনেক সময় কী হয় প্রয়োগ থেকে তুলে দেয় পুরো, যেমন এই বর্তমান জনসংখ্যা এইটাও একবার দেখে যাবে, খুব ইম্পর্টেন্ট না, জাস্ট দেখে যাবে। তো এখান থেকে কি ফার্স্ট অফ অল এখানে তোমার এই যে 2-এর অঙ্কটা যেটা আছে এটা ইম্পর্টেন্ট অঙ্ক, ঠিক আছে, 2-এর অঙ্কটা ইম্পর্টেন্ট, ঠিক আছে, তারপরে 3-এর অঙ্কটাও ইম্পর্টেন্ট, 2-3 ইম্পর্টেন্ট মোটামুটি, তার মধ্যে 2-এর অঙ্কটা তোমার হচ্ছে ভিভিআই, ঠিক আছে, ভিভিআই খুব ইম্পর্টেন্ট। তারপরে এখানে এ তুমি যদি দেখো ও এখান থেকে তোমার এই 7-এর অঙ্কটা মারাত্মক ইম্পর্টেন্ট, 7-এর অঙ্কটা কী হচ্ছে এমআই, মারাত্মক ইম্পর্টেন্ট, এর খুব ভালো করে দেখে যাবে। এর সাথে এ তোমরা তোমাদের এখানে এই যে শোভনবাবুর ওজন 9-এর অঙ্কটাও কিন্তু ভিভিআই খুব ভালো করে দেখবে, খুব ইম্পর্টেন্ট অঙ্ক। ও তারপরে এখানে এ তোমাদের এ দেখো এগুলো ইম্পর্টেন্ট অঙ্ক, 10-এরটা ইম্পর্টেন্ট মোটামুটি, ঠিক আছে, এবার এখানে আবার কী হচ্ছে 12-র অঙ্কটা ইম্পর্টেন্ট, ঠিক আছে, 12-র অঙ্কটা ইম্পর্টেন্ট। এর এবার তারপরে দেখো এখানের মধ্যে থেকে 15 ধূমপাই যেটা হচ্ছে 15-র অঙ্কটা ভিভিআই, ঠিক আছে, এই অঙ্কগুলো একেবারে মিস করা যাবে না। আর আমি কী বললাম দুটো ট্রিক জানলে 6.2 শেষ, এবং দুটো ট্রিক এইটুকু ট্রিক আমি করিয়ে দিয়েছি, তোমাদের প্রাইভেট টিচারও করিয়েছে যে ট্রিক নাম্বার 1 আর ট্রিক নম্বর 2, কারণ সবাই তো পরীক্ষার সময় সব কিছু মনে রাখতে পারে না, তো সেক্ষেত্রে এই ট্রিক দুটো কাজে লাগালে মানে দেখলেই অঙ্ক হয়ে যাবে, বুঝতেও পারবে এটা এইভাবে করতে হবে, শুধুমাত্র উত্তর দেখতে হবে কি অ্যান্সার চেয়েছে সেটা দেখলেই অঙ্ক করা যায়, এরকম একটা টেকনিক তোমাদের শিখিয়ে দিয়েছি আমি কোর্সের মধ্যে, তোমরা এই অধ্যায় থেকে পেয়ে যাবে। তো এখানে এ তোমাদের প্রত্যেকে বলি এরপরে এ কী রয়েছে এ এখানে হচ্ছে শর্ট কোশ্চেন রয়েছে, দেখো শর্ট কোশ্চেন তো মোটামুটি এই তোমাদের কোর্সের মধ্যে বলে দিয়েছে, আর একটা ডেডিকেটেড ভিডিও আমি বানিয়ে দেবো শর্ট কোশ্চেন যেগুলো ও এবারের জন্য ইম্পর্টেন্ট, ঠিক আছে, আমি বাছাই করার অলরেডি করে দিয়েছি কোর্সে। এরপরে এবছর অংশীদারি কারবার থেকে যে অঙ্কগুলো সব থেকে বেশি ইম্পর্টেন্ট সেই অঙ্কগুলো দেখে নেবো, সবার প্রথমেই চলে যাব প্রয়োগে, কোন প্রয়োগগুলো তোমাদের দেখতেই হবে। তো এখানে এ তোমাদের তোমরা দেখতে পাচ্ছ 5 নম্বর যে প্রয়োগটা রয়েছে এই প্রয়োগটা কিন্তু মোটামুটি ইম্পর্টেন্ট এবং সহজ, প্রয়োগ 5-এরটা কিন্তু মোটামুটি তোমরা দেখে রাখবে, মোটামুটি ইম্পর্টেন্ট, এ দিতে পারে পরীক্ষায়। এবারে একই সাথে তোমরা যদি দেখো এই যে অঙ্কটা রয়েছে প্রয়োগ ছয়টা কিন্তু একবার চোখ বুলিয়ে রাখবে, করে দেওয়া আছে ভালো করে দেখবে। এরপরে 10 নম্বর এবং 11 নম্বর যে প্রয়োগটা আছে, 10 নম্বর প্রয়োগ এবং 11 নম্বর প্রয়োগ ও কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট এবারের জন্য, যদি একটু কঠিন দেয় প্রয়োগ থেকে তোমাদের অংশীদারি কারবার থেকে কারবারের মধ্যে থেকে প্রয়োগ থেকে আসে, তাহলে কিন্তু এই দুটো দেওয়ার সম্ভাবনা বেশি, ঠিক আছে।
একটা করে দেওয়া আছে একই রকম। এইবার চলে আসি এক্সারসাইজে। এক্সারসাইজের কোন অঙ্কগুলো তোমাদের দেখে যেতে হবে, প্রথম ওম তোমরা এই যে তিন নম্বরের অঙ্কটি রয়েছে না, তিন নম্বরের অঙ্কটি কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, ঠিক আছে, এ ভিভিআই, ঠিক আছে, এটা মোস্ট ইম্পর্টেন্ট, এটা একেবারে ছেড়ে যাবে না, মোস্ট ইম্পর্টেন্ট এবারের জন্য। তারপরে তোমরা যদি দেখো এই যে অঙ্কটি রয়েছে পাঁচ নম্বরের অঙ্কটি, এই অঙ্কটিও খুব ইম্পর্টেন্ট, এখানের মধ্যে পাঁচ নম্বর অঙ্কটি দেখে যাবে। তারপরে এখানে সাত নম্বরের অঙ্কটি, ঠিক আছে, ইম্পর্টেন্ট রয়েছে। আট নম্বরের যে অঙ্কটি আছে এটা মোস্ট ইম্পর্টেন্ট অঙ্ক, ঠিক আছে, আট নম্বরের যে অঙ্কটি রয়েছে এখানে, আট নম্বরের অঙ্কটি মোস্ট ইম্পর্টেন্ট, তিন বন্ধুর যে অঙ্কটি, একটা হচ্ছে কাজের অনুপাতে, আরেকটা হচ্ছে মূলধনের অনুপাতে ভাগ করে নিয়েছে, এই ধরনের একটা অঙ্ক কিন্তু বাঁধা ধরা তোমরা ধরে নিতে পারো, খুব ভালো করে তোমরা এটা দেখবে। তারপরে এখানে নিয়ামত চর্চা, যে দশের অঙ্কটা নিয়ামত চর্চা এবং করি তোমার হচ্ছে করবিধি, ঠিক আছে, নিয়ামত চর্চা এবং করবিধির অঙ্কটা খুব ভালো করে দেখতে হবে, এটা কিন্তু ভিভিআই, ঠিক আছে, ভিভিআই অঙ্ক, এই অঙ্ক ছাড়াই যাবে না, ঠিক আছে, দেখে যেতে হবে। এবং তারপরে যদি তোমরা দেখো ও এগারোর অঙ্ক, শ্রীকান্ত এবং শৈবুদ্দিনের যে অঙ্কটা রয়েছে, ঠিক আছে, এগারোটা শ্রীকান্ত এবং শৈবুদ্দিনের অঙ্কটা দেখে যাবে, এটা এবারের জন্য মোটামুটি ইম্পর্টেন্ট রয়েছে। তারপরে এই যে অঙ্কটা রয়েছে এইখানে দেখো, এখানে মধ্যে চোদ্দোর অঙ্কটা মোস্ট ইম্পর্টেন্ট, দেখো এখানে প্রত্যেকটাই ইম্পর্টেন্ট কিন্তু, ঠিক আছে, এই বারো তেরো চোদ্দো তিনটেই ইম্পর্টেন্ট, তার মধ্যে চোদ্দোটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট, চোদ্দোটা, ঠিক আছে, সব থেকে বেশি ইম্পর্টেন্ট, আর বারোটা ইম্পর্টেন্ট, চোদ্দোটা খুব ভালো করে দেখে যাবে, যে অঙ্কগুলো বললাম এগুলো একেবারে দেখে যাবে, কোনো রকমভাবে ছাড়বে না। তারপরে যদি দেখি আমরা এখানে তারপরে রয়েছে কিন্তু এখানে সংক্ষিপ্ত প্রশ্ন, মানে অতি সংক্ষিপ্ত প্রশ্ন, ও এগুলো প্রত্যেকটাই তোমরা দেখবে, এবং আমি তোমাদের ডেডিকেটেডভাবে কোর্সে রীতিমতো শর্ট কোশ্চেন আলোচনা করেছি, তোমরা জানো, যেখানে এমসিকিউ রয়েছে, তো এসিকিউ রয়েছে, বট কোশ্চেন রয়েছে, মানে প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ শর্ট কোশ্চেন বট কোশ্চেন করে বুঝিয়ে দেওয়া আছে, যাতে পরীক্ষার সময় তোমাদের কোনো রকম অসুবিধা না হয়। আর আমি তোমাদের প্রত্যেককে বলবো, যারা অঙ্কে খুব ভালো রেজাল্ট করতে চাও বা অঙ্কে দুর্বল রয়েছো বা অঙ্ক নিয়ে চিন্তা রয়েছে, তারা নিঃসন্দেহে মাধ্যমিক ব্রহ্মাস্ত্র সাজেশন কোর্সে যুক্ত হও, যাতে তোমাদের কোনো রকম পরীক্ষার সময় অসুবিধা না হয়। এবং লিঙ্ক তো ডিসক্রিপশনে রয়েছে, অ্যাপসের লিঙ্ক, ওই লিঙ্ক ক্লিক করে অ্যাপস ডাউনলোড করো, অ্যাপস ডাউনলোড করে তোমাদের এর মাধ্যমিকের কোর্স দেখতে পারবে, সেই কোর্সটি তোমরা জয়েন করো। আর যে অঙ্কগুলো বললাম পাটিগণিত থেকে, সেই অঙ্কগুলো কিন্তু একেবারে মিস করবে না, প্রত্যেকটা দেখবে, প্রত্যেকটা ভালো করে করবে, কোথাও অসুবিধা হলে আমাকে জানাবে। এবং তোমাদের পরবর্তীতে বীজগণিত, জ্যামিতি, পরিমিতি সমস্তটা একে একে ইম্পর্টেন্ট অঙ্কগুলো দেব, চিন্তার কোনো বিষয় নেই। এবং যারা মনে করছো আমার সাথে ক্লাস করবে, এখন থেকে একবার কোর্সটা নিলে তোমরা কিন্তু ফাইনাল পর্যন্ত আমার সঙ্গে থাকবে, আমার গাইডেন্সে থাকবে, এবং ফাইনালের টিপস থেকে শুরু করে সমস্ত কিছু তোমরা পাবে। আর এই মুহূর্তে তোমাদের জন্য স্পেশাল ডিসকাউন্ট রয়েছে, একটা বার্গারের থেকেও কম প্রাইসে কিন্তু তোমরা কোর্সটি নিতে পারো, কাজেই লিঙ্ক ডেসক্রিপশানে রয়েছে, তোমরা এখনই এনরোল করো। দেখা হচ্ছে তোমাদের কোর্সে, তোমাদের সাথে ডাইরেক্টলি।